কমপ্লেইনটা আমরা তদন্ত করছি, তদন্ত করে পরে আমি জানাবো। তানজিনা তিশা অভিনেত্রী, তিনি আমাদের কাছে এসেছিলেন। উনি আপনারা জানেন, আপনারা ফেসবুক মিডিয়াও দেখেছেন যে সে কিন্তু ব্যক্তিগত সমস্যায় পড়েছে এবং সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, যে কারণে যেহেতু আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট আছে, সাইবার ইউনিট উত্তর, সাইবার দক্ষিণ, এই ইউনিটগুলোতে ঢাকা শহরে যেই সাইবারের শিকার হয়, সাইবার বুলিংয়ের শিকার হয়, তারা প্রত্যেকেই আমাদের কাছে আসে এবং আমাদের সাইবারের গুরুত্বপূর্ণ অনেক অফিসার, স্মার্ট অফিসাররা আছে যারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলির সমাধান করে থাকে, যার কারণে এখন দেখবেন ঢাকা শহর না শুধু, সারা বাংলাদেশ থেকেই যাদের যে প্রবলেমটা সাইবার বুলিংয়ে, তারা ছেলে হোক আর মেয়ে হোক, সবাই কিন্তু আমাদের কাছে আসে। আমরা চেষ্টা করি আমরা প্রবলেমটা সলভ করি। তেমনি এই অভিনেত্রী তিশা, উনি আমাদের কাছে এসেছেন, তার বিষয়টা আমরা শুনেছি, সে লিখিত কমপ্লেন আমাদেরকে করেছে এবং লিখিত কমপ্লেন নিয়েছি এবং তাকে অনেকে অনেক ধরনের মন্তব্য লিখেছেন, সবগুলি আমরা শুনেছি। এগুলি আমরা সাইবার নর্থকে আমরা তদন্তের জন্য দিয়েছি, তদন্ত করে ওনারা আমাদেরকে জানাবেন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের কাছে আসে, আমরা ওনাদের কমপ্লেনগুলো রাখি, আমরা তদন্ত করি। অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল, তদন্ত করে আমরা ব্যবস্থা। তবে আমি আপনাদের একটা কথা বলো যে কোনো ব্যক্তিগত বিষয়ে প্রচারের ক্ষেত্রে আমাদের সকলেরই একটু দায়িত্বশীলতার ভূমিকা পালন করা উচিত, সেটা নারী হোক আর পুরুষ, বিশেষ করে নারীর ক্ষেত্রেও আমাদের উচিত যে আমরা যেন যে এ সকল বিষয়ে মানে দায়িত্বশীল সাথে এগুলো যেন প্রচার করি। এবং আমি মনে করি অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে সেটা আমি জানি না, আমরা তদন্ত করে পরবর্তী পর্যায়ে আমরা দেখব। আমরা তো ওনার কমপ্লেনটা আমরা পেয়েছি এবং আমরা মনে করি এরা আমরা অত্যন্ত যত্নের সহিত আমাদের সাইবারের ডিবি যে রয়েছে তারা এরা মানে তদন্ত করবে, তদন্ত করে। আমি এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে মানে আমরাও দেখছি, আপনারাও দেখছেন যে যে অনেক ব্যক্তিগত বিষয় অনলাইনে ভিন্নভাবে প্রকাশিত হয়, তো একজন এভাবে একজন মানুষের ব্যক্তিগত বিষয় অনলাইনে প্রকাশিত করা আমি নিজেও সমর্থন করি না। তো একজন নারী তো আমি মনে করি আরও আমাদের সকলের ঘরে নারী আছে, মা আছে, বোন আছে, সেক্ষেত্রে আমি মনে করি কারো পার্সোনাল বিষয়ে মানে অ্যাটাক না করা বা এগুলি প্রকাশিত না করাই ভালো। তবে অ্যাকচুয়ালি এখানে কী ঘটনা ঘটেছে সেটা আমি মনে করি আমরা তদন্ত করে দেখতে পাবো। উনি একজন মনে করেছেন সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এতে ওনার মান সম্মান নষ্ট হচ্ছে, সেই বিষয়টা বিবেচনা করে উনি ডিবি বসে এসেছেন। উনি আমার কাদের কাছে কমপ্লেন করেছেন, এই কমপ্লেনটা আমরা রেখেছি। যেহেতু আপনারা জানেন সে শুধু সে না, অনেকেই ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়লে, সাইবার বুলিংয়ের শিকার হলে আমাদের কাছে আসে, আপনারাও আসেন অনেকে, এটা আমরা তদন্ত করে দেখব। আমাদের কাছে উনি কোনো সাংবাদিকের বিষয়ে কোনো অভিযোগ করে নাই। উনি আমাদের কাছে যেটা বলেছেন, একজন ব্যক্তি তাকে মানে বিভিন্ন ধরনের মেসেজ লিখেছেন বিভিন্ন ধরনের। আমি তো আপনাকে প্রথমে একটা কথা বলছি, আপনারা এটা সিরিয়াস না নিয়ে, যেহেতু উনি একটা কমপ্লেন করেছেন, এই কমপ্লেনটা আমরা তদন্ত করছি, তদন্ত করে পরে আমি জানাবো। আমাদের কাছে কোনো সাংবাদিক এখনও আমাদের কাছে কোনো সাংবাদিক লিখিত কোনো কমপ্লেন করেনি। তানজিনা তিশার মতো লোবাবাও কয়েকদিন আগে আসছিল, লোবাবাদ সে একটা কমপ্লেন করেছে আমাদের কাছে, সে একজন ব্যক্তি তাকে ফেসবুকে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করেছে, একটা ভিডিও পোস্ট করেছে এবং লোবাবা এসে আমাদেরকে এটা কমপ্লেন করে লিখিতভাবে কমপ্লেন করেছেন। আপনারা জানেন যে লোবাবা যার বিরুদ্ধে কমপ্লেনটি করেছিল তাকে অলরেডি আমরা নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি সে কেন তার ফেসবুক থেকে এই স্ট্যাটাসটা দিয়েছেন, কেন ইনি কাজটা করেছেন, সে বিষয়ে আমরা তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এবং আপনারা খুশি হবেন যে লোবাবা কমপ্লেন করার পরপরই কিন্তু আমরা তাকে আমরা নিয়ে এসেছি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।